গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর কিন্তু আজকে কোনো মানে সেরকম কোনো রান্নার যোগাযন্ত্রের ব্যাপার নেই, কেননা আমাদের এখানে হচ্ছে ঠান্ডা উপোস। আজকে আমাদের এই পাড়াতে ঠান্ডা উপোস, শীতলা মায়ের পুজো আছে। তো সেই জন্য আজকে তো সকালের মানে সকালবেলা কোনো রান্নার ঝামেলা নেই, আগের দিন তো করে রাখতে হয়। এই যা, তো রাত্রিবেলা আবার মানে রান্নার ব্যাপারটা আসছে, সেই আবার রাত্রিবেলা ময়দা খেতে হয়, লুচি তরকারি এইসব খেতে হয়, এগুলো ব্যাপার আছে। বাট সকালবেলাটা তো ফাঁকা, তো মানে রান্না ব্যাপারটা না থাকলেই মনে হয় যে মানে পুরো দিনটাই মানে খুব হালকা যায়, কেননা রান্না থাকলে রান্না বলো, তার কাটাকুটি, রান্নার বাসনপত্র মাজা, গ্যাস ক্লিন করা, এইসব অনেক ব্যাপার চলে আসে। তো রান্নার ব্যাপারটা নেই বলে আজকে খুব সকালটা পুরো হালকা আছি, আর আমার স্নান অনেকক্ষণ হয়ে গেছে, সকালবেলা উঠেই আগে স্নানটা করে নিয়েছি, স্নান সেরে নিয়েছি। আর মেয়ে এখন আবার একটু ঘুমিয়ে পড়লো, ও সকালবেলা অনেক সকালেই উঠেছে, 8টার সময় উঠে পড়েছে আজকে, সেই জন্য আবার এখন একটু ঘুমিয়ে পড়লো। তো একটু পরে উঠবে, উঠে পড়বে, তখন আবার ওকে চান ঠান করিয়ে নেব। তো চলো তোমাদের সাথে আজকের দিনটা আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। কাঁথা মাথা কাচতে গেছিলাম, এত গরম কি বলবো, আমি ছাদে মেলি না, ছাদে এত খটখটে রোদ না, ছাদে মেলি না কিছু, আর এই রোদের মধ্যে ছাদে যেতেও ভাল লাগে না। আর মানে এই জন্য আমি মানে পেছন দিকে আমাদের জায়গা আছে সেখানে মেলে দিই, ছাদে ফাঁদে যাই না। আর তবে বিকালের দিকে ছাদে যেতে ভালো লাগে, কেননা মানে একটু হাওয়া ঠাওয়া দেয়। সে একটু আগে অ্যামাজন থেকে একটা পার্সেল দিয়ে গেল, দেখাচ্ছি, তো আমি আসলে যেই ফোনটা দিয়ে মানে ভিডিওগুলো করি না, সেই ফোনটার যে সামনে প্রোটেক্টিভ গ্লাসটা আছে সেটা ভেঙে গেছে, তো খুব অসুবিধা হয়, বাই চান্স যদি হাত থেকে ফোনটা পড়ে যায় তো মানে ফোনটারই ক্ষতি হয়ে যাবে সেটা, মানে মানে ওই জন্য এই গ্লাসটা কিনলাম, অ্যামাজন থেকে কেনা হয়েছে, এক সপ্তাহ আগে অর্ডার দেওয়া হয়েছিল, এই আজ এলো। তো চলো আমি এটাকে আনবক্সিং করবো, তোমাদেরও দেখাই, চলো।
এই যে এইটা হচ্ছে প্রোটেক্টরটা, তো এটাকে আমি ঘরেই লাগাবো। আগেও একবার লাগিয়েছিলাম, আমি এরমভাবে অনলাইনে কিনে নিই আর ঘরেই লাগাই, অসুবিধা হয় না। এই নড়ে চড়ে উঠছে এখন, তো এবার ওকে চান করাই। তো চলো, এ দেখো মেয়ে উঠে পড়েছে, আর মুখটার দশা দেখো, কালি করেছে, পুরো কালি করে ফেলেছে। তো এবার ওকে চানটা করিয়ে দিই, চলো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি। আমার বাপের বাড়িতে মানে এই ঠান্ডা উপোসে আরেকটাও দেখেছি জিনিস হয়, মানে সেই শীতলা মায়ের যে ঘরটা বা মানে কুলোটা, সেটা সবার বাড়ি বাড়ি নিয়ে আসা হয়। বাড়ি বাড়ি নিয়ে এসে তারপরে কী সুন্দর বেশ পাখার বাতাস করা হয় সবাই, মানে যার বাড়িতে ধরো এলো, প্রথম যার বাড়িতে এলো সেখানে জল দিয়ে কুলোটা বসানো হয়, তার বাড়িতে বাতাস করা হয়, ঠাকুরের যা আচার নিয়ম ওগুলো করা হয়, বেশ সবার বাড়িতে বাড়িতে আসতো, আমাদের বাড়িতেও আসতো, দেখতাম সেই তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়া করে, মানে মায়েরা তো উপোস থাকতো, আর মানে আমার কথা বলছি মানে আমার বলো বোনের বলো, মানে সবাই আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিতাম যে কুলো আসবে, ঠাকুরের কুলো আসবে। তো ওইটা বেশ হতো ওখানে, এখনও হয়, মানে ওখানে যখন ঠান্ডা উপোস হয় এখনও হয়, কিন্তু মানে এখানে কই ওরকম কোনো দেখি না জিনিস যে কুলো ঘরে ঘরে আসে না। এখানে মন্দিরে গিয়ে একেবারে যেখানে আমাদের শীতলা মন্দির আছে সেখানে গিয়ে একেবারে পুজো দিয়ে আসতে হয়, কারণ আমাদেরও দিয়ে এসছে ওই ফল, তারপরে দই, যে যেমন পারে সেই রকমভাবে দিয়ে পুজো দিয়ে আসে ঠাকুরের কাছে। তো এখানে এরকম নিয়ম, যেখানে যেরকম নিয়ম আর কি। তোমাদের ওখানে কার কার মানে কোথায় কোথায় ঠান্ডা উপোসে কীরকম নিয়ম আছে, বা এরকম তোমাদের ঠান্ডা উপোসের নিয়ম আছে কি না, এরকম পান্তা ভাত খাওয়ার নিয়ম আছে কি না আমাকে জানিও, আমার ভালো লাগবে জেনে। তো আজকে আমাদের মানে কি খাওয়া হয় বলো তো, এখানে মানে আমার শ্বশুর বাড়িতে দেখেছি আগের দিন ভাত আলু সেদ্ধ সব করে রাখা হয়, মানে পান্তা ভাত, মানে তাতে জল দিয়ে দেওয়া হয়, পান্তা ভাত হয়ে যায়, তো সেইটাই খাওয়া হয় ভাত আর আলু আলু ভাতে, আর লাস্টে দই দিয়ে খাওয়া হয়। আর আমি আমার বাপের বাড়িতে যেটা হতো সেটা হচ্ছে মানে আলু ভাতে ভাত তো থাকতোই, তার সাথে মটর ডাল, সম্ভবত মটর ডাল বা খেসার ডাল, আমার ঠিক ডালটা মনে পড়ছে না কী ডাল অ্যাকচুয়ালি, তো ওই ডালের বড়া হতো, মানে গরম গরম বড়া হতো। কিন্তু এখানে দেখেছি যে না, মানে উনুন জ্বালানো হয় না, সেই মানে বিকালবেলা, বিকাল নয় সন্ধেবেলা পুজো টুজো হয়ে যাওয়ার পর মানে মানে গ্যাস বা উনুন মানে আগুন জ্বালানো হয় আর কি, তো তার আগে কিছু করা হয় না। তো মানে জল খাওয়ারও বলো, হয় তুমি জলমুড়ি খেতে পারো, দই চিড়ে খেতে পারো, এ জাতীয় কিছু মানে যেটা ঠান্ডা ঠুন্ডি ব্যাপার সেটাই খেতে পারো, কিন্তু মানে কিছু জ্বালিয়ে গরম করে কিছু খাওয়ার নিয়ম নেই। তো তো সেই এখানে তো সেটাই হয়। তো আজকের লাঞ্চে তো আমাদের মেনু হচ্ছে পান্তা ভাত আলু ভাতে, আর লাস্টে হচ্ছে দই। তো চলো আমি লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর পেছনে হরিণ হরিণ উঁকি মারছে, আমার মেয়ের হরিণ, হরিণটা এমন করে না, মানে নোখ হয়েছে, মানে নোখ আমি সবসময় তো কাটার সময়ও পাই না, আর মানে শুধু সময় নয় ধরো দিনক্ষণেরও ব্যাপার আছে, এবার হরিণটাকে এমন খেম চায় না আমার, মাঝে মধ্যে মনে হয় হরিণটার হয়তো লিক করে দিয়ে হাওয়া বার করে দেবে, ওই জন্য এটাকে এখানে রেখেছি। এখন সামনে ফেলেই হয়, পেলেই হয় ওটাকে ধরে খেম চাবে, নয় মুখে পুড়ে দেবে। তো মানে এখন যা জিনিস পাচ্ছে, যা জিনিস পাচ্ছে সব চেটে দেয়, মানে কি বাজে স্বভাব হয়েছে, সব মুখে দেওয়ার রোগ ধরেছে, কী বাজে স্বভাব, মানে বললেও শোনে না, আর মানে শুনবেই বা কী করে, সে কি আর বুঝছে, না বুঝে করছে অবুঝের মতন। তো চলো, ও তো আর বোঝে না যে শরীর খারাপ হবে, কী আর করা যাবে। তো চলো আমি লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন 5:30 বেজে গেছে, আর তো এখন তো মানে সকালবেলা তো কোনো কাজ ছিল না, তো খুব হালকা গেছিলো, কিন্তু এখন এবার রান্নাবান্না করতে হবে বিকালের জন্য, আর মেয়ে খুব মেয়ে কাঁদছে, চেঁচাচ্ছে অ্যাকচুয়ালি, ধর নিচ্ছি না বলে এবার কাঁদছে। ওকে একটু কোলে নিয়ে ঘোরাই, একটু বিকালবেলা একটুখানি বারান্দাটাতেই ঘোরাই, আমি ছাদে তো নিয়ে যাই না, বারান্দাটাতে একটু ঘুরিয়ে নিই, তারপর রান্নার কী জোগাড় আছে সেগুলো করতে হবে।
তো আমি আমার এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করো, আমার এই ভিডিওটাকে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো, মেয়ে খুব চাচ্ছে, ওকে একটু কোলে নিয়ে ঘোরাই। চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।